এদিকে তেলাপিয়া মাছে নুন হলুদ মাখাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, তেলাপিয়া মাছ হবে। মাছ ভাজা হয়ে গেল, এই যে তুলছি এখন, মাছ ভাজা হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, এখন মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, সাইজটা বেশ বড় বড় আছে। বন্ধুরা আজকে চলে এসেছি বারাসাতের কালিকাপুরে। এই কালিকাপুরে আসার একটাই উদ্দেশ্য, আমার পেছনে যে বড় পাঁচিরওয়ালা বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা সেই রকম অবস্থা নয়, ছোট্ট একটা বাড়ি, টালির বাড়ি, ভাড়া বাড়িতে এক জেঠু জেঠিমা থাকেন, এবং এই জেঠু জেঠিমা রান্না বান্না করে মোটামুটি এখানের প্রায় অনেক স্টুডেন্ট এনার কাছে খায়, স্টুডেন্ট বলুন বা যারা এখানে কর্মসূত্রে আছেন বারাসাত এরিয়া, তো এনার কাছে, এখানে যারা ভাড়া থাকেন এনার কাছ থেকে কিন্তু খাওয়া দাওয়া করেন। একদম দেখতে পাচ্ছেন পেছনে টিনের চাল, টালির চালের বাড়ি, আর ওই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন, ওই রান্নাঘরে কিন্তু জেঠিমা রান্না করছেন, পাশে দেখতে পাচ্ছেন জেঠু আছে। তো চলুন ওদিকে একটু যাই এবং গিয়ে দেখি কি কি রান্না বান্না হচ্ছে। তো আপনাদের জাস্ট এই যে পাঁচিরের ভেতরে যে সুন্দর একটা গ্রাম্য দৃশ্য, সবুজ গাছপালা আছে, আর এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, এখানেই কিন্তু রান্না বান্না হয়। বেশ, এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি, বাতাবি লেবুর গাছ, দেখুন আপনাদের দেখাই, এ দেখুন বাতাবি লেবু ধরে আছে কিন্তু এখনো। আর এর ঠিক নিচেই দেখুন ছোট্ট একটা রান্নার চালা। তো জেঠু দেখছি সকালবেলা মাছ ধুচ্ছে, কি মাছ ধুচ্ছে গো? রুই মাছ। রুই মাছ এখন কেমন দাম নিল আজকে বাজারে? বাজারে 180। 180 করে? আচ্ছা, তাই জেঠু কিন্তু মাছ ফাছ ধুয়ে রেডি করেছে, এবার জেঠিমার কাছে আসছে। আর এই হচ্ছে জেঠিমার রান্নাশালা, এখানে কিন্তু সমস্ত কিছু রান্না হয়। আর এই জেঠিমা, এই যো, কেমন আছো জেঠিমা বলো? চলছে, ভালো আছি। আচ্ছা, তো আজকে কি কি রান্না হবে? এই যে মাছ দিয়ে, বেগুন দিয়ে, সরষে দিয়ে হবে। হ্যাঁ, আর মাংস হবে। হ্যাঁ, বেগুন দিয়ে মাছের ঝোল, তাই তো জেঠিমা? আচ্ছা, তেলাপিয়া মাছের ঝোল বেগুন দিয়ে, কত সুন্দর ভাবে রান্না করেছে দেখুন। উপরে ধনে পাতাও দিয়েছে কিন্তু, আপনাদের দেখাই একটু। এই দেখুন, এই দেখুন যেটা বলছিলাম, কাঠের জালে মাটির উনুনে কিন্তু রান্না করে। কাকিমা, তোমার কাছে এখন বর্তমানে কতজন স্টুডেন্ট বা লোকজন খাওয়া দাওয়া করে? এই 10-12 জন। 10-12 জন? আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা সেন্সে যে কি সরষে বাটা দিয়ে করেছো? হ্যাঁ, সরষে বাটা দিয়ে। বাহ, খুব সুন্দর, দেখুন জাস্ট একবার তরকারিটা জাস্ট দেখুন, বেগুন দিয়ে, দেখে তো খুবই লোভনীয় লাগছে, খাওয়ার সময় আপনাদের বলবো। এই জেঠু কিন্তু জেঠিমাকে সমস্ত দিক থেকে হেল্প করেন, এলো ঘরের ভেতরে নিয়ে যে রাখছে নাতি। আচ্ছা দিদা, বউ বলো। আচ্ছা, বউকে হেল্প করছিস নাকি? বউ কে রে দিদা? আচ্ছা, দিদাকে বউ বলিস? আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। কোন ক্লাসে পড়িস তুই? ফাইভে পড়িস? আচ্ছা। আর এইখানে বন্ধুরা দেখুন কাঁচা মুরগির মাংস রাখা আছে, এটা কিন্তু রান্না হবে একটু পরে জাস্ট। এই বাড়িটাতে কিন্তু ভাড়া থাকেন এই জেঠিমা জেঠু, আর এই যে পাশে দুটো বাড়ি, এটা অন্য ব্যক্তি থাকেন। এই দুটো রুম আছে এখানে, পাশে দেখাচ্ছে আপনাদের এখানে, আর তারই একটা ছোট্ট কামরা কিন্তু জেঠি জেঠিমা থাকেন, আর এখানে ওনার সমস্ত রান্না বান্নার কাজকর্ম হয়। আচ্ছা জেঠিমা, তুমি কোনো অনুষ্ঠান বাড়িতেও রান্না বান্না করো নাকি? মানে তোমার যদি অর্ডার দেওয়া হয়? হ্যাঁ, মোটামুটি বেশি লোকের পারি না। আচ্ছা, ওই মোটামুটি 10-20 জন, 12-25 জন? 25-30 জন মতো? আচ্ছা আচ্ছা, তো কেমন কি রেট নাও ওখানে? মাছ, মাছ মাংস বা তোমার মাটন, খাসির মাংস রান্না করো তো? হ্যাঁ, সবই করি। আচ্ছা, কেমন নাও তাও কেজি প্রতি? চিকেনের কত দাম নাও? কেজি প্রতি নেই আমি 150 টাকা। আচ্ছা, আর 2 কেজি যদি করি তাহলে 270 টাকা। আচ্ছা, ওটা মটনের দামটা, তাই তো? আর চিকেনে কত নাও? নিলে 200 টাকা করে। চিকেনটা 2 কিলো নিলে 200? আর 1 কিলোতে? 120। 1 কিলোতে 120। আচ্ছা, আর এমনি তোমার কাছে রেট কেমন, যদি কেউ খায় ডেইলি তোমার কাছে? খেতে আসে। হ্যাঁ হ্যাঁ, কেমন রেট নাও? মাংস ভাত 65 টাকা। হ্যাঁ, মাছ ভাত 60 টাকা। হ্যাঁ, আর ডিম ভাত 40 টাকা। 40 টাকা? আচ্ছা, যে ভাত মাছ তো এক পিসই থাকবে। হ্যাঁ,
তো এখন কি রান্না হচ্ছে এটা এটা এখন মাংসের আলু ভাজা আচ্ছা মাংসের আলু ভাজা হচ্ছে বাহ কি কি দিয়ে ম্যারিনেট করছো বলো একটু এটা টমেটো হ্যাঁ পেঁয়াজ রসুন আদা পেস্ট করা আচ্ছা এটা পেঁয়াজ আদা রসুন বাটা নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর টমেটো দিলাম নুন দিলাম হলুদ দিলাম আচ্ছা লঙ্কার গুঁড়ো একটু দেব লঙ্কার গুঁড়ো দিচ্ছ ব্যাস এইটুকুই এই দিয়ে মাখিয়ে দিয়ে দেব তো এখন কিন্তু মাংসটা ম্যারিনেট করছে জেঠিমা তো দেখুন বন্ধুরা এখন কিন্তু যে মাংসটা ম্যারিনেট করা ছিল এখন কষানো হচ্ছে আলু টালু দিয়ে একদম সুন্দর করে কিন্তু জেঠিমা রান্নাটা করছে কিন্তু তো এখন কিন্তু ওই পটল ছাড়ছ নাকি গো জেঠু হ্যাঁ আচ্ছা পটলের তরকারি হবে আলু পটল তো জেঠিমাকে ভাত বসিয়ে দিলে হ্যাঁ ভাত বসিয়ে দিলাম আচ্ছা হ্যাঁ এই ভাতের ফ্যান করছি আচ্ছা আচ্ছা এরকম ডেইলি কত কেজি চালে ভাত ডেইলি করো তুমি এই তিন চার কেজির মতো চলে এ আচ্ছা কি চাল দাও কি চাল ইউজ করো এই মিনিকেট চাল মিনিকেট চালে ভাত আচ্ছা মিনিকেট চাল আমি কেনা জল দিয়া আমি ভাত রান্না করি কেন কেনা জল দাও কেন একটু ভাতটা পরিষ্কার সাদা দেখা যায় আচ্ছা আচ্ছা মানে এখানে বারাসাতের জলটা কি অত ভালো না নাকি না না বারাসাতের জলটা ভালো না আচ্ছা হ্যাঁ টাইম কলের জল চলে না আচ্ছা আমি কেনা জল দিয়ে মানে ভাতটা লালচে হয়ে যায় তাই তো হ্যাঁ এতে সুন্দর লাগে তার জন্যই তো দেখি আবার ভাতের কালারটা দেখি এই দেখুন হ্যাঁ সাদা হয়েছে কিন্তু কেনা জলে কিন্তু ভাত সাদা হয়েছে কেনা জলে ভাত সাদা হয় আচ্ছা এখন বর্তমানে কগনিজেন্টের জব করছে তো এই ভাই কিন্তু ওই আমার চ্যানেল ফলো করে তো ওই ভাই কিন্তু আমাকে এই এত সুন্দর একটা লোকেশন ওই ভাইয়ের কাছ থেকে কিন্তু খুঁজতে পেয়েছি সে কেউ নয় এই যে আমার পেছনে তো চঞ্চলের নাম তো কেমন আছো বলো চঞ্চল আরে ভালো আছি ভাই আর এই যে তিন বন্ধু তিন মূর্তি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো তোমাদের নামটা একটু বলো আমার বিপ্র বিশ্বাস বিপ্র বিশ্বাস আর তোমার নাম আমার নাম সজল মণ্ডল সজল মণ্ডল আচ্ছা আর আমার নাম চঞ্চল চঞ্চল কি টাইটেল চঞ্চল বিশ্বাস বিশ্বাস হ্যাঁ তো এই চঞ্চলই আমাকে কিন্তু খোঁজটা দিয়েছে এত সুন্দর খোঁজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর এরকম একটা সুন্দর পরিবেশে কিন্তু এই জেঠু জেঠিমা রান্না করছে আর চঞ্চল তুমি কতদিন ধরে জেঠু জেঠিমার কাছে খাচ্ছ আসলে আমি ক্লাস 12 এর পর থেকে কম বেশি 4-5 বছর হতে চললো আগে কি বারাসাতেই থাকতে নাকি না হ্যাঁ বারাসাতে আমি 11 12 তে থেকেছি কিন্তু কলেজে পড়াশোনার পর থেকে এখানে খাওয়া দাওয়া হয় কম বেশি আচ্ছা আর ওনার কাছে আমি রেগুলার দুবেলা করে খেতাম আচ্ছা এখন তুমি খেতে খাওয়া দাওয়ার এখানে জেঠু জেঠিমার হাতে রান্না বান্না কেমন দেখো প্রথমত বাইরের রান্না হিসেবে যে কোনো জায়গার খাবার যেরকম রান্নাটা হয় সেই ক্ষেত্রে এটা অনেকটাই আলাদা পুরোটাই ডিফারেন্ট কেন কি উনি ঘরে রান্না করেন ঘরে রান্না দেখছিলাম কাঠের জালে রান্না করছে ভালো এই খাবারটা উনি নিজেও খায় আর এই ভাইরা তোমরাও তো খাও নাকি হ্যাঁ আমরা তো মাঝে সাঝে খাই তোমাদের কেমন লাগে হ্যাঁ মাসি যথেষ্ট ভালো রান্না করে আর ওনার বিহেভিয়ারটা খুব ভালো সব আচ্ছা ব্যবহারটা হ্যাঁ দেখছিলাম খুব হাসি মুখে কথা বলছেন উনি আসলে ওনাদের কোনো ছেলে মেয়ে নেই যেটা ও আচ্ছা দেখা যায় যে উনি যে মানে আমাদের বয়সে যদি হয় সেই ক্ষেত্রে ওনার ভালোবাসাটা অনেকটাই বেশি বেশি থাকে আচ্ছা চলো তাহলে আজকে খাওয়া দাওয়া হবে আরামসে জেঠু জেঠিমার কাছে আর দেখুন ভাত একদম ফুটে টকবক করে ভাত ফুটছে কিন্তু কাঠের জালের ভাত হচ্ছে তো আজকে জেঠু জেঠিমার কাছে এসেছি শুধু এই চঞ্চলের কথায় মানে চঞ্চল যেহেতু এখানে খেত ঘরোয়া পরিবেশ চঞ্চলই এই সন্ধানটা দিয়েছে তো আরেকবার আপনাদের বলে দিই কি কি তাও নিয়েছি থালার মধ্যে এখানে দেখুন মিনিকিট চালের ভাত আছে একদম ঝুরঝুরে ভাত কাঁচা লঙ্কা এই লেবু এখানে শশা এখানে ব্যাট এটা গোল গোল ব্যাট পাপড় যেগুলো হয় সেগুলো দিয়েছে এখানে আলু উচ্ছে ভাজা আছে আর এই এইটুকু স্পেস মানে টুলের ওপরে রেখে যেহেতু খাচ্ছি ভেতরে খেলাম না একটু লাইটের সমস্যা হবে তো পাশে আছে টুলে দেখুন এখানে আছে দেখুন ঘন মুসুরির ডাল আছে একদম ঘনই আছে প্রায় এখানে আছে আলু পটলের তরকারি আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে ঝাল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাংস এখানে তিন পিস মাংস আছে আর এক পিস আলু আছে চার পিস দিয়েছে আচ্ছা চার পিস মাংস এক পিস আলু আর এই হচ্ছে তার দেখতে পাচ্ছেন এই যে গাঢ় রংটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখে তো চলুন আস্তে আস্তে খাওয়াটা স্টার্ট করি ডাল ভাত আর এখানে এই আলু উচ্ছে ভাজা ডাল ভাত আলু উচ্ছে ভাজা একদম ঘরোয়া খাবার যেটা আমার প্রথম গ্লাসেই মনে হলো সত্যি কথা বলতে কি সেরকম বসে খাওয়ার মতো জায়গা নেই ম্যাক্সিমাম ছেলেরা যেখানে এখানে খাওয়া দাওয়া করে তো টেক অ্যাওয়ে মানে নিয়ে চলে যায় খাওয়া দাওয়াটা কন্টেনারে করে নিয়ে চলে যায় বাড়িতে বসে খাওয়া দাওয়া করে এখানে যারা ভাড়া থাকে তো সেই রকম বসার কোনো মানে সুবিধা নেই জেঠু জেঠিমার কাছে তো আমি আজকে এইভাবেই খাচ্ছি আর এটা আমার খুব ভালো লাগছে এরকম চারিদিকে গাছপালা খোলা আকাশের নিচে এরকম খাওয়া দাওয়া হচ্ছে আমার বেশ ভালো লাগছে তার এখান থেকে এই আলু পটলের সবজিটা একটু নিলাম একদম ঘরোয়া খাবার মোটামুটি সব
তরকারিতে প্রায় ধনে পাতার ইউজ দেখতে পাচ্ছি এখানে। ধনে পাতা দিয়েছে কিন্তু, এই ধনে পাতা দেওয়ার জন্য একটা সুন্দর কিন্তু ফ্লেভার ছাড়ছে তরকারির মধ্যে দিয়ে। তো চলুন একটু আলু পটল দিয়ে খেয়ে দেখি। মিনিমাম মশলা দিয়ে রান্না, মানে একদম যে যেরকম আমরা বাড়িতে খাই সেরকম, কোনো রিচ নেই, একদম হালকা রান্না। তো নেক্সট বন্ধুরা, এই তেলাপিয়া মাছ যেটা জেঠিমা রান্না করছিল সর্ষে বাটা দিয়ে, আর এই বেগুন দেখতে পাচ্ছেন এক পিস এরকম বেগুন আছে, আর এরকম একটা মাছ আছে। ও মাছের সাইজটা জাস্ট দেখুন, এই সাইজের একটা তেলাপিয়া মাছ, অনেক দিন খাইনি কিন্তু এরকম সাইজের তেলাপিয়া মাছ। তো আজকে খাবো, তো চলুন একটু ঝোলটা অল্প করে নিয়ে নিই, পুরো ভাতটা ঢেকে যাচ্ছে এত বড় মাছ। একটু বেগুনটা মাখিয়ে নিলাম, তো চলুন একটু খেয়ে দেখি। জেঠিমার রান্নার জবাব নেই সত্যি, এরকম সরু মিনিকিট চালের ভাত আর তার সাথে এই সর্ষে বাটা তেলাপিয়া মাছের ঝাল, দুর্দান্ত লাগছে। একদম সকালের টাটকা ফ্রেশ মাছ আর তেলাপিয়া আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন একদম ফ্রেশ তেলাপিয়া, আর ভেতরে দেখছেন একদম হলুদ পাকা একদম মাছটা। একটু খেয়ে দেখি, অসাধারণ টেস্ট। আর তেলাপিয়া মাছের কাঁটাটা, মেন কাঁটা যেটা সিরদারা কাঁটা আর সাইডের কাঁটা, মাছটা কিন্তু দেখুন এই ভেতরে কিন্তু কোনো কাঁটা নেই। তেলাপিয়া যারা খান তারা অবশ্যই জানেন। আর একটা জিনিস বন্ধুরা দেখাই, দেখুন বর্ষাকাল যেহেতু মাছের পেটে কিন্তু ডিম আছে, দেখুন এই যে তেলাপিয়া মাছের পেটে ডিম, তো ডিমটা একটু খেয়ে নিন। তো বন্ধুরা এই মাংসটা বেঁচে আছে, মাংসটা দিয়ে খাওয়ার মতো আবার ভাত নিচ্ছি। বাস বাস জেঠিমা ওই থাকো ওই থাকো, আর দিও না। তো নেক্সট বার যদি ভাত আপনারা নেন কোনো রকম চার্জ লাগবে না, এর সাথে কিন্তু ডাল সবজি ফ্রি মানে আনলিমিটেড। তো এরপর দেখুন এই যে মাংসটা, এটার জন্যই ভাতটা আমাকে নিতে হলো, কারণ মাছ ডাল সবজি দিয়ে পুরো মানে পুরো ভাতটাই, প্রথম ভাতটা যেটা ছিল পুরোটাই খেয়ে নিয়েছি। আর এই যে চার পিস মাংস দিয়েছে বললাম আপনাদের, এই সাইজের মাংস চার পিস আছে, আর এখানে দেখুন এক পিস আলু আছে, আর এই কষা কষা একদম বুঝতেই পাচ্ছেন, দেখুন কালারটা জাস্ট দেখুন, ও লাভলি। আলু টিপে আর বলার কিছু নাই, মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে আলুটা। তো প্রথমে ফার্স্ট বাইট চিকেন দিয়ে। সুন্দর রান্না, আদা পেঁয়াজ রসুনের যে কম্বিনেশন, মানে যে যতটুকু পরিমাণে দেওয়া উচিত ততটাই আছে, একদম সুন্দর। গ্রেভিটা এত সুন্দর লাগছে খেতে, ভাত দিয়ে মাখিয়ে দারুণ লাগছে কিন্তু। এই দেখুন এরকম একটা সলিড পিস দেখাই আপনাদের, একদম ফ্রেশ চিকেন আপনাদের দেখালাম কাঁচা অবস্থায়। পারফেক্ট সেদ্ধ হয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। যেরকম বাড়িতে মা জেঠিমারা রান্না করে সেম খাবার। আর একটা কথা বন্ধুরা, যেটা জেঠিমার মুখ থেকে শুনলাম, যে জেঠিমা তো অতটা গুছিয়ে বলতে পারে না, আমি বলে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের বাড়িতে যদি হঠাৎ গেস্ট আসে, তো এখনকার দিনে বুঝতেই পাচ্ছেন রান্না বান্নায় অতটা কেউ সময় ইনভেস্ট করতে চায় না। তো আপনারা এই কালিকাপুরের আশেপাশে যারা থাকেন, আপনারা কাঁচা মাংস মানে কিলো প্রতি যদি দিয়ে যান এই জেঠিমার কাছে, তাহলে কিন্তু রান্না করতে যে খরচটা উনি নেবেন, পার কিলো চিকেনের উনি রান্না করতে 120 টাকা উনি চার্জ নেন, এবং 2 কিলো যদি আনেন তাহলে সেটা কমে, মানে এমনি হয় 240 টাকা, আর এমনিতে উনি একটু ছাড় দিয়ে 200 টাকার মধ্যে রান্নাটা করে দেবেন। আর যদি মাটন রান্না করতে যান, কাঁচা মাটন আপনারা এনে দেবেন এখানে, কিলো প্রতি 150 টাকা, আর যদি 2 কিলো রান্না করেন তাহলে ওটে 270 টাকা। আর নর্মাল মাছ টাছ ওটা আপনারা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, এই ফোন করে জেনে নেবেন মাছ টাছে কি মানে দাম টাম আছে। আর আরেকটা বন্ধুরা, এখানে যে আসবেন কিভাবে সেটা আপনাদের একটু বলে দিই, তো আমার থেকে বেটার এক্সপ্লেন করতে পারবে চঞ্চল, তো চঞ্চলকেই বলবো একটু ভালো করে বলে দাও। আসলে চাপাডালি বারাসাত চাপাডালি মোড় বাস স্ট্যান্ড, সেখান থেকে টাকি রোড, তো চাপাডালি বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার লাগবে, আপনি টোটো করে কিংবা অটো করে আসতে পারেন। অটোতে বলতে হবে কালিকাপুর যুবগোষ্ঠী ক্লাব নামবো, তো ক্লাবে নেমে আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন নীলাদির রান্নাঘর কোথায় আছে, যে কেউ দেখিয়ে দিতে পারে নীলাদি রান্না, তাই তো? আচ্ছা, মনে রাখবেন নীলাদি, নীলা বৌদি বা নীলাদি যা খুশি বলতে পারেন। তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, এভাবে চলে আসুন।
তো বন্ধুরা জেঠু জেঠিমার এখানে এসে আমার অনেক ভালো লাগলো এবং জেঠিমার হাতের স্পেশালি রান্না একদম ঘরোয়া রান্না দুর্দান্ত খেলাম কিন্তু আর সবথেকে ভালো হচ্ছে এই পরিবেশের মধ্যে মানে ফার্স্ট টাইম এই রকম পরিবেশে খাওয়া দাওয়া খোলা আকাশের নিচে এরকম একটা ঘরোয়া পরিবেশের মধ্যে খেলাম তো আপনারাও যদি মানে খেতে চান এই জেঠিমার হাতে অবশ্যই একবার এখানে ট্রাই করতে পারেন আর এখানে সবথেকে আমার মানে একটা কথাই বারবার বলবো চঞ্চলকে স্পেশালভাবে থ্যাঙ্কস জানাবো কারণ এই চঞ্চল আমাকে এই এত সুন্দর জায়গাটা খোঁজ না দিলে হয়তো আমি জানতেও পারতাম না খোঁজ দিয়েছে তার জন্য তো অবশ্যই তোমাদের সবাইকেই থ্যাঙ্কস মানে আর চঞ্চলকে একদম একদম আচ্ছা একদম একদম কারণ এই রকম লোকের পাশে আমরা আরে আমরা হয়তো পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না বাট আমরা খাওয়া দাওয়া করে এনাকে সাহায্য করতে পারি তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য আর আপনাদের এটাই আপনাদের দেখালাম তো আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই বারাসাত এরিয়া থেকে বলছি আর কি বারাসাত বা এই কালিকাপুর এরিয়া থেকে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করুন লাইক করুন তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাই বাই।